আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষে। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালে। তখন পলকে দারুণ ঝলকে ধরিতে উঠিল জন, হৃদয়ে লাগিল তোলা, জল সমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রথে তাহার বজ্র কণ্ঠ বাণী তর সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ শুনতে। অসংখ্য ধন্যবাদ ছোঁয়াকে তার অসাধারণ আবৃত্তির জন্য, তার বলিষ্ঠ কণ্ঠের দীপ্ত উচ্চারণে আরও একবার স্বাধীনতার মন্ত্রে আমরা উজ্জীবিত হয়েছি। স্বাধীনতার মাসে তার কবিতায় দেশপ্রেম প্রজ্বলিত হয়েছে। এ পর্যায়ে আবৃত্তি ডেকে নিচ্ছি আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরো শত নদী শোধায় আমাকে কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভুনে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এনে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্ত্বে তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না গো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি, একই হাসি মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করি না কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি যেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথে চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর বলি, আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্যামশেষকে। আমরা বাঙালি, আমাদের পরিচয় আমরা বাঙালি, বঙ্গবন্ধু রক্তে গড়া সোনার বাংলা। ছবি উড়াই না তুই, তো মাথা নামা, এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের মেধাবী শিক্ষার্থী, আমাদের সাবেক মেধাবী শিক্ষার্থী সিদ্দাতুল মোতাহাকে।